মশা মারতে কামান না এবার মশা মারতে সাইডিং স্প্রে ব্যবহার বেলকাশ বেলকাশ গ্রাম গ্রাম পঞ্চায়েত নম্বর ব্লকের পঞ্চায়েতের আজ বর্ধমান এক বাজার নবাবহাট আমতলা সহ একাধিক জায়গায় এই লাভা সাইটিং স্প্রে করা হয় এর আগে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এই লাভা সাইটিং স্প্রে ব্যবহার করা হয়েছে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন ডেঙ্গু প্রতিরোধে বা সমাজকে থেকে ডেঙ্গু নির্মূল করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান এক নম্বর ব্লক প্রশাসনের নির্দেশে বেলকাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভিসি টিমের মাধ্যমে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে নালা এবং আবর্জনাস্ত পরিষ্কার করে সে সমস্ত এলাকায় স্যানিটাইজার করা হচ্ছে এখানে লার্বাসাইটিং একটা ওষুধ আছে সেই ওষুধটা দেওয়া হচ্ছে বেলগাছ পঞ্চায়েতের বিভিন্ন সংসদ যেমন আমতলা কেশবগঞ্জ চটি উদয়পল্লী বিশেষ করে যেগুলো শহর লাগোয়া জায়গা যেরকম নবহাট মোড় এই সমস্ত এলাকায় কাজ চলছে এবং এটা কন্টিনিউ প্রসেস হ্যাঁ শুধু একদিনের কাজ নয় এটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং চলবে এবং যাতে ডেঙ্গুকে প্রতিরোধ করা যায় থেকে যাতে ডেঙ্গু নির্মূল করা হয় সেই উদ্দেশ্যে এ ব্লক প্রশাসনের নির্দেশে পঞ্চায়েত তার কাজ চালিয়ে যাচ্ছে এবং কোনো পর্যন্ত ডেঙ্গু আমাদের পঞ্চায়েতে ধরা পড়েনি কারোর কাছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের রাজ্যে এই ঘটনায় রীতিমতো চিন্তার ভাজ ফেলেছে রাজ্য সহ জেলা প্রশাসনকে আর এই ডেঙ্গির হাত থেকে বাঁচতে গ্রামে গ্রামে নোংরা আবর্জনা পরিষ্কার করে লাভ সাইটিং স্প্রে করার কাজ শুরু করলো বর্ধমান এক নম্বর ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের বেলকা অঞ্চলের বিভিন্ন গ্রামে মোটামুটিকে স্যানিটাইজ করা হচ্ছে এলাকার স্বার্থে এবং যেসব ড্রেনগুলো অপরিষ্কার আছে সে তারও কাজ চলছে এবং স্যানিটাইজও চলছে এবং বিভিন্ন গ্রামও হচ্ছে উদয়পল্লীও চলছে এবং বেলকা অঞ্চলের মধ্যে এখনও পর্যন্ত আমাদের জিপি ভালো আছে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত দিনেও আমরা স্যানিটাইজ করেছি এবং সবসময় আমরা একটু নজর রাখছি তা এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমাদের এলাকাটা খুবই এখনো পর্যন্ত ভালোই আছে বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট আনন্দ বার্তা